Assalamualaikum. তো আজকে আমরা তাবিদের পুকুর বাসা যাচ্ছি ফুল ফ্যামিলি। তাহমনি দৌড়ে আসছে। এই যে তাহমনি দৌড়ে আসছে। ওর আব্বু সিএনজি খুঁজতে গেছে। বাকিটা আমরা গিয়ে তারপর শেয়ার করব কি কি করব। তাই না তাবিদ? জি। তো যাই হোক আমরা কিন্তু আপার বাসার কাছাকাছি চলে আসছি। এখন যেহেতু আপার বাসায় আমরা যাব কিছু নিতে হবে, তো সেজন্য একটা মিষ্টির দোকানে ঢুকে গেলাম। এখন সেখান থেকে যা কিছু নিব সেটাই কিনব, আর এরপরে একেবারে আপার বাসায় গিয়ে দেন আমি ভিডিওটা ওপেন করব। তো আলহামদুলিল্লাহ আমরা আপার বাসায় চলে আসছি, আর এসেই সবাই ক্ষুধার্ত, কারণ রাস্তা এত জ্যাম ছিল, অনেক সময় লেগে গেছে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক আমরা সবাই খেতে বসে গেছি এখানে। এই যে তাবিব খাচ্ছে, নিঝুম, মেজো আপা, তারপরে সজীব, তাবিবের বাবা, মোট কথা আমরা ফ্যামিলির সবাই কিন্তু আজকে এখানে এসেছি। জাস্ট একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করছে খুব মজ মাস্তি করে, আর আমি একটু ফাঁকে শুট করে নিলাম। তুমি সবার খাওয়া শেষ, তুমি খাচ্ছ এখনো? খাবার আগে কি ব্যাপার, তুমি শুধু খাচ্ছ কেন বলো একটু? তোমার ডায়লগটা আমার ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করে। তোমার একটু বললে সমস্যা কি একটু বলো না প্লিজ। খাবারের আগে মাইরের পরে? ওরে বাবা, বলে ফেলেছে তো বেচারাকে। আমি আর ডিস্টার্ব করব না, যেহেতু বোনের বাসা, তৃপ্তি সহকারেই খাক। আর এদিকে দেখিয়ে দিচ্ছি পিচ্চি বাহিনীরা কী করছে। নিঝুমের মেয়ে, পিন্টু মামার মেয়ে, তারপর আমার মেয়ে, সব বাহিনী এখানে ট্যাব আর মোবাইল নিয়ে ব্যস্ত। তো এখন একটু ছোট আপার সাথে দুষ্টমি করব, দেখি সে কী বলে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা সবাই ছবি তুলব, তারই প্রস্তুতি চলছে এখানে। আমি একটু ভিডিও করি। তো এরপরে ছবি তোলা শেষ হলে আমরা ছোট্ট একটা গানের আসর বসাবো। আমরা যেটা সব সময় করে থাকি ফ্যামিলি গেট টুগেদার হলে, এরকম আমাদের প্রধান শিল্পী নিঝুম আমাদের গান শোনায়, আর আমরা সঙ্গপঙ্গরা তার সাথে গান গাই। এটা আমাদের খুবই ভালো লাগার একটা অংশ থাকে। তো যাই হোক আমাদের দেখতে পাচ্ছেন তাবিব তার 2 ফুপির সাথে ছবি তুলছে, তাহামনিও তুলছে। মোট কথা সুন্দর একটা মুহূর্ত জাস্ট আমি ফটোশ্যুট করে ধরে রাখলাম। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভিডিওটা ভালো লেগেছে, আর আমি জানি আপনারা আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, তো এর জন্যই আমি এটা শেয়ার করি। তো আজকের ব্লগটিও আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো গানের মধ্যে আর একটা কথা আমি না বলেই পারছি না, সত্যি কথা বলতে হচ্ছে নিঝুমের গান আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এত বেশি পছন্দ করি। ওর একটা গান শুরু করলে এরপরে গান চলতেই থাকে, কখন যে মানে বিকাল পেরিয়ে রাত হয় আমরা টেরই পাই না। তো যাই হোক আপনাদের সাথে জাস্ট গানের কিছু অংশ বিশেষ আমি শেয়ার করেছি, আশা করছি আপনারাও অনেক বেশি এনজয় করেছেন। তো অনেক রাত হয়ে গেছে, এরপর হয়তো অল্প কিছু সময় আমরা থেকে দেন বাসায় চলে যাব। তো সব আয়োজন শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমার ছেলে বলতেছে তারা ভাইরা মিলে এখন একটু ফটোশ্যুট করবে, তাই আমি ফটোশ্যুট করে দিচ্ছি আর ফাঁক দিয়ে একটু ভিডিও করে নিলাম। আমরা এখন চলে যাব। হ্যাঁ, 500 নিয়ে যাব। 500 নিয়ে আমি আসি।
তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাব। এদিকে আমার কন্যার তো সে খেয়ালই নেই, সে তার ভাস্তিদের সাথে খেলছে। তো আমি এটাও একটু ভিডিও শ্যুট না করে পারলাম না, আর আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন আপনারাও খুব বেশি এনজয় করবেন। তো চলুন তো দেখি তারা কি করে। কি খেলা করছো তুমি? ওকে পড়াচ্ছ? ও তোমার স্টুডেন্ট? মেয়ে? ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর তো, অনেক সুন্দর ইন্টারভিউ হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে তোমার বাসাটা না ছোট, আর এই এই বেবিটা কি করে, এই কিউট বেবিটা কি করে, তুমি বুঝাচ্ছ? এটা ইন্টারভিউ না তো, দেখি আমার তাহামনি তাহামনি ও যা বোঝাচ্ছে শেখাচ্ছে, তুমি সব শিখতে পারছো? ও আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তোমরা করো। হ্যাঁ হ্যাঁ, তাহামনি আল্লাহ একটু বাই বলে দাও, তুমি একটু বাই বলে দাও, ভাই তুমি একটু বাই বলে দাও, আপি আপি আল্লাহ হাফেজ বলে দাও, টাটা বলে দাও। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা তিনজন একসঙ্গে এসে একটু বাই বলে দাও। আলহামদুলিল্লাহ, সবাই মিলে অনেক সুন্দর একটি দিন পার করলাম বড় আপার বাসায়। বড় আপাকে অনেক বেশি ধন্যবাদ, পিন্টু মামা এবং সোনিয়াকে, সবাই এত সুন্দর করে আমাদের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।